আমার একমাত্র ছেলের বুকের মধ্যেখানে একটা গুলি বুলেটেই তার জীবন প্রদীপ নিভিয়ে দিল। তার ইচ্ছা ছিল সে বড় হয়ে সায়েন্টিস্ট হবে। যে ফুল ফুটার আগেই অঙ্কুরেই ঝরে গেল। অনেকেই হয়তো জানেন আমার একমাত্র ছেলে মোহাম্মদ ফারহান ইসলাম ভূঁইয়া ওরফে ফারহান ফায়াস, সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। আমি অত্যন্ত কষ্ট বুকে নিয়ে বলতে হচ্ছে আমার সেই ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 18 জুলাই তার বন্ধুদের সাথে ধানমন্ডি 27 নম্বরে তাদের ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যে তারা সমবেত হয়েছিল। তাদের হাতে কোনো লাঠিসোঁটা কোনো অস্ত্র ছিল না। তাদের সেই স্বৈরাচার সরকার, তার পুলিশ বাহিনী, আওয়ামী সন্ত্রাসী বাহিনী সেই নিরীহ বাচ্চাদের উপরে কীভাবে নির্বিচারে গুলি চালাতে পারল আপনারা সবাই দেখেছেন। আমার একমাত্র ছেলের বুকের মধ্যেখানে একটা গুলি বুলেটেই তার জীবন প্রদীপ নিভিয়ে দিল। আমি শুধু এটুকুই বলতে চাই, সে এসেছিল পৃথিবীতে অনেক স্বপ্ন অনেক কিছু হওয়ার। তার ইচ্ছা ছিল সে বড় হয়ে সায়েন্টিস্ট হবে। যে ফুল ফুটার আগেই অঙ্কুরেই ঝরে গেল, এরকম যেন কোনো শিশুর জীবন প্রদীপ আর অল্পতেই অঙ্কুরেই ঝরে না যায়। আমি মাননীয় উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে আমি বর্তমান যে ইন্টেরিয়র গভর্নমেন্ট আছেন ডক্টর ইউনুস স্যার, উনি দেশ বিদেশ বরণ্য অনেক সমাদৃত ব্যক্তি, ওনার মাধ্যমে আমরা এই চাইব যে শিশু যে দিবস, এই দিবসেই যেন এটা সীমাবদ্ধ না থাকে, শিশুরা যেন তাদের ন্যায্য অধিকার পেতে পারে, তাদের নিরাপত্তা, শিক্ষা প্রতিষ্ঠান, রাজপথ সর্বত্রই যেন তারা নিরাপদভাবে তাদের অধিকার আদায় করতে পারে। আমি সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আর আমার মতো যারা ব্যথিত ফ্যামিলি, যারা তাদের স্বজনদের বা তাদের সন্তানদের হারিয়েছেন, তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করে এবং তাদেরকে যেন শহীদি মর্যাদা দান করা হয় এই ব্যাপারে গভর্নমেন্টের পক্ষ থেকে যেন গেজেট প্রকাশ করা হয়, আমি এই আহ্বান ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।